আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আসলে অনেকদিন যাবৎ কোনো ভিডিও দিতে পারছি না তো আজকে একটা নতুন ম্যাজিক ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম তো আপনারা ফার্স্ট অফ অল আমার যে ম্যাজিক ভিডিওটা দেখতে পারলেন সেই ভিডিওটি এখন আমি আপনাদেরকে আবার পুনরায় এডিট করে দেখাবো তো আপনারা যারা এরকম ম্যাজিক ভিডিও বানাতে চান তারা এই টিউটোরিয়ালটি একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই বানাতে পারবেন সোভিবাস আপনারা দেখতেছেন মাস্তি বাংলা টেক আপনাদের সাথে আছি আমি জেয়দিন রবিন যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সো ওকে গাইস চলে আসলাম স্ক্রিনে তো এই ম্যাজিক ভিডিওটি বানানোর জন্য আমাদের দুইটা অ্যাপস লাগবে একটা হচ্ছে ক্যাইন মাস্টার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরাসের তো কাইনমাস্টার অ্যাপসটা কীভাবে ডাউনলোড করতে হবে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখে দেখে আপনারা কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করতে পারবেন আর ব্যাকগ্রাউন্ড ইরাসের অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নিতে পারবেন তো এরপর আমরা যে কোনো একটা দরজার সামনে আমাদের ক্যামেরাটাকে একটা স্ট্যানের মধ্যে রাখব ক্যামেরাটা যাতে নাড়াচাড়া না হয় মানে হচ্ছে একদম স্টিলভাবে দাঁড়িয়ে থাকে এরকমভাবে আমাদের ক্যামেরাটা রাখতে হবে তো এরপর আমরা এই যেভাবে হেঁটে আসবো তো এভাবে আমরা স্পেশন দেব স্পেশন দেওয়ার পর আবার চলে যাব তো এরপর আমরা আবার আসব। ঠিক এভাবে আপনারা একটা ভিডিও রেকর্ড করে নেবেন ঠিক আছে এখন আমরা ফার্স্ট অফ অল চলে যাব কাইন মাস্টার অ্যাপসে তো ওকে চলে আসলাম কাইন মাস্টার অ্যাপসে এখন আমরা এখানে একটা ক্লিক করব। এরপর এখানে নাইন বাই সিক্সটিন এখানে একটা ক্লিক করব। এরপর মিডিয়াতে একটা ক্লিক করবো তো আমাদের শ্যুট করা ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করবো তো আমাদের ভিডিওটা যদি এভাবে আসে তাহলে আমরা এটাকে রোটেট করে সোজা করে নেবো ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব এরপর দেখতে পারবো রোটেট এখানে একটা ক্লিক করব এরপর এখানে একটা ক্লিক করব ভিডিওটা সোজা হয়ে যাবে তো এরপর আমাদের ভিডিওতে যেটা বাড়তি অংশ আছে সেটা আমরা কেটে ফেলবো এতটুকু পর্যন্ত কেটে ফেলবো তো এতটুক পর্যন্ত এসে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব কাঠারে ক্লিক করব তো এরপর এখানে প্রথম অপশনে একটা ক্লিক করব তাহলে সামনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে তো এরপর ফিশন দিকেও যতটুকু পর্যন্ত আমাদের দরকার না পড়ে ততটুক পর্যন্ত আমরা কেটে ডিলিট করে দেবো ওকে এতটুকু পর্যন্ত আসবো ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব কাঠারে ক্লিক করবো দুই নম্বর অপশনে ক্লিক করব ওকে তো আমাদের ভিডিও কাটিং করা হয়ে গেল তো এরপর আমাদের ভিডিওটা আমরা মিউট করে দেবো ভিডিওতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড চলে আসে সেটা আমরা রিমুভ করে দেবো ভিডিও ল্যারের উপর একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করবো ওকে সাউন্ডটা মিউট হয়ে যাবে তো এরপর আমাদেরকে এখানে একটা স্ক্রিনশট নিতে হবে এই যে এবার আবার একটা স্ক্রিনশট নেবো আমরা তো আমরা এখানে থেকে এই যে এখানে একটা ক্লিক করব এরপর এখানে একটা ক্লিক করব তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন আমরা এই অ্যাপস থেকে বেরিয়ে যাব ঠিক আছে এই অবস্থায় রেখে আমরা এই অ্যাপস থেকে বেরিয়ে যাব এরপর আবার কাজ আছে এখানে আবার আসতে হবে তো এখন আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড ইরাসের এই অ্যাপসটার মধ্যে এরপর লোডে ফটো এখানে একটা ক্লিক করব তো আমাদের গ্যালারিতে নিয়ে আসবে তো আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি ক্যানমাস্টার অ্যাপস থেকে সেটা আমরা এখানে সিলেক্ট করব। এরপর ডানে একটা ক্লিক করব। তো এখানে আমাদেরকে এই যে দরজার ভিতরের যে অংশটা আছে সেই অংশটা আমাদেরকে রিমুভ করতে হবে ঠিক আছে তো রিমুভ করার জন্য এই যে আমরা এভাবে রিমুভ করব আরও একটু আমরা এভাবে জুম করব যাতে ভালোভাবে রিমুভ করা যায় শুধু দরজার ভিতরের অংশটা আমরা রিমুভ করব ঠিক আছে একদম নিখুঁতভাবে রিমুভ করতে হবে না হলে ভিডিও সুন্দর হবে না তো গাইজ দেখেন আমারটা কিভাবে রিমুভ করছি সেম এভাবে আপনারা দরজার ভিতরের যে অংশগুলো থাকে সেগুলো শুধু রিমুভ করে ফেলবেন ঠিক আছে তো রিমুভ করার পর আমরা এখানে ডানে একটা ক্লিক করব এরপর সেভে একটা ক্লিক করব আমাদের গ্যালারিতে এই ফটোটা সেভ হয়ে যাবে তো আমরা এই অ্যাপস থেকে এখন চলে যাব আমাদের এই অ্যাপসের কাজ শেষ আমরা আবার চলে যাব কাইন মাস্টার অ্যাপসে সো ওকে চলে আসলাম আমরা আবার কাইন মাস্টার অ্যাপসে তো আমরা একদম এভাবে সামনে থাকবো এটা যেভাবে আছে এমনি থাকবে এরপর আমরা লেয়ারে একটা ক্লিক করব মিডিয়াতে একটা ক্লিক করব তো আমরা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম দরজার সেই ফটোটা এখানে সিলেক্ট করব ওকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা চলে আসলো এখন আমরা এই যে এখানে একটা ক্লিক করব এরপর এখানে একটা ক্লিক করব তাহলে ফটোটা একদম ফুল স্ক্রিন হয়ে যাবে ঠিক আছে তো এরপর আমরা এই ফটোটাকে একটু এভাবে টেনে দেব এভাবে একটু টেনে দেব এই যে এতটুকু পর্যন্ত দিলে হয়ে যাবে ঠিক আছে তো এরপর একটু প্লে করে দেখি এই যে দেখেন একদম এই যে হয়ে গেল আমাদের ভিডিও তো এরপর আপনারা এখানে যে কোনো একটা মিউজিক বা সং করে দিতে পারেন তো সঙ্গ বা মিউজিক অ্যাড করার জন্য আমরা যাব লেয়ারে মিডিয়াতে যাব তো আমাদের যে ফোল্ডারের সং বা মিউজিক আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করে আমরা সেই মিউজিকটা অ্যাড করে নেব ওকে আমাদের মিউজিকের ভিডিওটা চলে আসলো এরপর মিউজিকের ভিডিওটার লেয়ারের উপর একটা ক্লিক করতে হবে এরপর আমরা এখানে একটু নিচের দিকে নামলে দেখতে পারবো এই যে এক্সট্রাট অডিও এখানে একটা ক্লিক করব ঠিক আছে এরপর আমরা এই যে ডিলেট অপশনে একটা ক্লিক করব তাহলে ভিডিওটা ডিলেট হয়ে যাবে আর মিউজিকটা এখানে থেকে যাবে ঠিক আছে ওকে গাইস আশা করি বুঝতে পারছেন কিভাবে এই ভিডিওটা এডিট করতে হবে এখন আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেবো এখানে একটা ক্লিক করবো এরপর এক্সপোর্ট এখানে